নমস্কার, আমি আজ আপনাদের কাঁকরোল কালিয়া করে দেখাবো। এটা আপনার মাছ মাংসকে হার মানাবে। আর এই কাঁকরোল কালিয়া করতে গেলে কি কি লাগবে? আমি বলি, লাগবে আমার কাঁকরোল। আমি চারটে কাঁকরোল চাকা চাকা করে কেটে নিয়েছি, একটু মোটা ধরনের করে কেটে নিতে হবে। মশলা লাগবে আমার, আমি পেঁয়াজ নিয়েছি একটা ছোট্ট সাইজের, ক্র্যাশ করে নিয়েছি। আর লাগবে আমার পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1/3 চা চামচ আপনার গরম মশলার গুঁড়ো, আর 1/3 চামচ ধনে গুঁড়ো, 1/3 চা চামচ জিরে গুঁড়ো, আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/3 চা চামচ গোটা জিরে। আমি 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি কাঁকরোলটাকে নুন হলুদ মেখে নেব। খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। এটা আমি সুন্দর করে মেখে নেব। এবার আমি কাঁকরোলটাকে ভেজে নেব তেলে। আমি কাঁকরোলগুলো এপিট ওপিট করে দুই দিক সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো উঠিয়ে নেব। আর তেল দেব না, ওই কাঁকরোল ভাজার তেলেই আমি কালিয়াটা বানাবো। আমি গোটা জিরেটা তেলের উপর দিয়ে দেবো। আমার জিরেটা ফুটে গেছে, আমি এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো। এটা ক্র্যাশ করে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়ে দিই, আদা বাটাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দর করে একটু কষে নেব। আমার পেঁয়াজ আদা রসুনটা সুন্দরভাবে কষে নিয়েছি। আমি এবার পরিমাণ মতো নুন দেব। যেহেতু কাঁকরোল আমি নুন মাখিয়ে ভেজেছি, ওই জন্য একটু অল্প করে নুন দিতে হবে। আর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা ধনে জিরে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। আমি এবার দইটা ফেটিয়ে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। সবগুলো আমি সুন্দর করে কষে নেব। এবার
আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষাও হয়ে গেছে। আমি এবারেতে কাঁকরোলগুলো দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব, অল্প অল্প করে একটু জল দেবে। আর একটু জল দেব, দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। দেখবো কাঁকড়টা কেমন হয়েছে। হয়ে গেছে আমার। আমি এবার এই গরম মশলাগুলোটা উপর থেকে ছুড়ে দেবো। উপর থেকে এক চামচ ঘি দেবো, 4 চামচের 1 চামচ ঘি দেবো। দিয়ে নাড়াচাড়া দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 30 সেকেন্ডের জন্য ঢাকা দেওয়ার পর তারপর প্লেটে উঠিয়ে দেবো। হয়ে গেছে আমার কাঁকরোল কালিয়া। খুব মজাদার একটা রেসিপি, আপনারা সত্যি বানিয়ে দেখবেন, মাছের চাইতেও ভালো লাগবে, মাছ মাংসের চাইতে। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।